ইতালিতে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এ ঋতুমণির মাস্টার্স ডিগ্রি লাভ। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। আরফিন আজিজ ঋতু ইতালির ঐতিহ্যবাহী ভেনিস ইউইব বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। ঋতু সহ অন্যান্য শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল ঘোষণা করা হয়। 6 পয়েন্টের ফাইনাল প্রেজেন্টেশনে ঋতু পূর্ণ 6 পয়েন্ট পেয়ে অসামান্য মেধার পরিচয় দিয়েছেন। আমি আজকে অনেক হ্যাপি, কারণ আমি আমার লাউরিয়া ম্যাজিস্ট্রালে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করলাম আর্কিটেকচারা ই কুলতুরা দেল প্রজেক্টোতে ইউওভ ইউনিভার্সিটির আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এ। এখন আমি ইউনিভার্সিটি কমপ্লিট করেছি, হয়তোবা আমি একটি সরকারি কাজ করতে পারি, আমি একটি নিজের স্টুডিও করতে পারি বা কারো আন্ডারে কাজ করতে পারি, কিন্তু আমার খুব ইচ্ছে টিচারিং করা। আমি আশা করি আমার এই ইচ্ছেটি পূরণ করতে পারব। আমার পড়াশোনার পাশাপাশি আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করছি। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি এটা হচ্ছে আমার ঋতুজ ইটালিয়ান ক্লাস পিএইচডি, যেখানে আমি বিদেশিদের জন্য ইটালিয়ান ভাষা শেখাই, আর আমি আশা করি এখন থেকে আরও বেটারভাবে এটা কন্টিনিউ করতে পারব। আজ আমি খুব খুশি, কারণ আমার মেয়ে আজ ইঞ্জিনিয়ারিং পাস করলো। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আজ আমি অনেক আনন্দিত, প্রতিটা বাবা মায়ের সন্তানের সাফল্যে আনন্দিত হয় আর আমিও তাই। আমি এতটাই এক্সাইটেড, এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এ সময় মাস্টার্স কমপ্লিট করা শিক্ষার্থীদের মাথায় সবুজ পাতার বিশেষ মুকুট পরিয়ে সম্মান জানানো হয়। আরফিন ঋতুর অসামান্য ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় থেকে তাকে একটি স্কলারশিপ প্রদান করা হয়। তিনি শীঘ্রই উচ্চশিক্ষার জন্য স্পেনে যাচ্ছেন। আরফিন ঋতু বর্তমানে আন্তর্জাতিক হোটেল কোম্পানি হিল্টনে এক প্রজেক্টের কাজ করছেন। এছাড়াও ঋতু বাংলাদেশি অভিবাসীদের বিনামূল্যে অনলাইনে ইতালি ভাষা শিক্ষা দেন। তিনি আগামীতেও সোশ্যাল কাজ অব্যাহত রাখতে চান এবং বাংলাদেশ কমিউনিটির যে কারো নির্মাণ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন। ঋতুমণির বাবা আব্দুল আজিজ সেলিম ও মাতা শাহনাজ আজিজ শিরিন সকলের কাছে দোয়া চেয়েছেন। তাদের দুই সন্তানের মধ্যে ঋতুমণি বড়। 2001 সালে মাত্র 7 বছর বয়সে তিনি মা বাবার সাথে ইতালিতে আসেন। আরফিন ঋতুর স্বামী মোহাম্মদ নুরুজ্জামান, তিনি ইতালির এক জাহাজ নির্মাণ কোম্পানিতে চাকরি করেন। তিনি বলেন, ঋতুমণির এই সাফল্য ইতালির সকল বাংলাদেশির সাফল্য। তিনি আশা করেন ঋতুমণিকে দেখে নতুন প্রজন্ম লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হবে, তারা বিশ্বাস করতে শিখবে আমরা পারি। তোমাদের অনেক ধন্যবাদ যে আমাকে সবসময় উৎসাহিত করেছো, আর আমার যেই চয়েসগুলো আমি করেছি সেগুলোকে, যে আমরা ভাকান্সে গেলাম না, ইয়াতে ছুটিতে গেলাম, যে ওই সব ছবিগুলো, এই যে এটার উপর আমরা যে প্রজেক্টটা কাজ করছি, প্রজেক্ট করছি যে ইয়ার উপরে, এই যেগুলো আছে তোমার সিঙ্গেল রুমগুলো। তারপর ঋতুর এই সাফল্যের জন্য কিছু ঘনিষ্ঠজন ও বন্ধুদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। সেখানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও শুভার্থীরা উপস্থিত ছিলেন।
ইউরোপের মধ্যে ইংল্যান্ডের পরে ইতালিতে আমাদের বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বড়। এখানে আমাদের দ্বিতীয় প্রজন্ম দিনে দিনে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আজকে আমরা ঋতুমণির ভালো রেজাল্টের কারণে আমরা সবাই একত্রিত হয়েছি, একসাথে ইফতার করেছি। ঋতুমণির চমৎকার রেজাল্ট করেছে, আমি বিশ্বাস করব, আমি আশা করব আমাদের এই কমিউনিটির যে দ্বিতীয় প্রজন্ম আছে, ছেলেমেয়েরা আছে, ঋতুমণির এই অসাধারণ রেজাল্ট দেখে, তার এই কৃতিত্ব দেখে আরও বেশি উৎসাহিত হবে এবং আগামীতে পড়াশোনায় তারা আরও বেশি এগিয়ে যাবে। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। আমাকে বলেছে যে আমি জীবনে কখনো, তোমাদের অনেক ধন্যবাদ যে আমাকে সব সময় উৎসাহিত করেছো। আর আমার শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।